পড়াশুনো করতে ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। আজকের এই ভিডিওটা পাঁচটা মিনিট আমাকে দাও, আমি তোমাকে কিছু বলতে চাই। জাস্ট পাঁচ মিনিট দাও। যদি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করতে ভুলবেন না। শুধু পাঁচটা মিনিট আমাকে সময় দাও। দুটো কথা তোমাকে বোঝাতে চাই, বলতে চাই, এতটুকু আমাকে বলতে দাও, তারপরে যাই ইচ্ছা করো। পড়াশোনা করতে ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ এতে কোনো ইন্টারেস্ট নেই। পাঁচ মিনিট আমাকে দাও, আমি বলছি তো, আমি আজকে নতুন কিছু তোমাকে বলবো, নতুন কিছু তোমাকে জানাবো। হলো তো, কথা দিচ্ছি, যদি নতুন কিছু না পাও এই ভিডিওটা থেকে, তা আমি মানুষের বাচ্চা না অমানুষ। আমাকে আজকের পর থেকে আর বিশ্বাস করতে হবে, ঠিক আছে? পড়াশোনাতে ভালো লাগে না, আমরা সব জানি যে পড়াশোনা করলে কি হয় না হয় সব জানি, কিন্তু তাও মন থেকে আসে না। কারণ তুমি জানো না, অ্যাকচুয়ালিতে জানো না পড়াশোনার মূল্য কি। কারণ তোমার এই বয়সটা এখনো পার হয়নি, পড়াশোনা করার যে বয়সটা সেটা এখনো পার হইনি। পড়াশোনার মূল্য কতটা আর পড়াশোনা না করলে কি ক্ষতি হয় আমার কাছে জিজ্ঞাসা করো, আমার কাছে জিজ্ঞাসা করো। স্কুলের গণ্ডি পার হতে পারিনি, আজ বয়স 30+, পড়াশোনার মূল্য কতটা জিজ্ঞাসা করো আমাকে। আমি যদি কলেজ পার করতে পারতাম তাহলে কি বেনিফিট হতো সেটা এখন আমি বুঝতে পারছি। দরকার নেই চাকরি, কিন্তু তার সত্ত্বেও শিক্ষার কতটা দরকার, কত জায়গায় মান সম্মানে পড়তে হয়, চোখ থাকতেও অন্ধ হয়ে থাকতে হয়, আমাকে জিজ্ঞাসা করো কি কি বেনিফিট আছে পড়াশুনো না করার আর পড়াশোনা করার। সব জানি, তোমার এই বয়সটা তুমি এখনো পার করোনি তো ওই জন্য বুঝতে পারছো না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় সেই কথাই বলে না, তো সেইটাই, তোমার হাতে এখনো পড়াশোনার লাইফটা আছে। তুমি শুধু ভাবছো কবে আমি এটা থেকে মুক্তি পাবো, একটু কাজকর্ম করে পয়সা আয় করবো, রিল্যাক্সে নিজের জীবন কাটাবো, নিজের স্বাধীনতা থাকবো। সেই দিনটা যখন আসবে না তখন এই দিনটার কথা আফসোস করবা। কোনো চাপ ছিল না, কোনো দায়িত্ব ছিল না, এটা লাগবে বাপকে বললাম, মাকে বললাম, দিতে পারলেও খুব ভালো, না দিতে পারলেও কোনো চাপ নেই, নিজের মাথায় কোনো হেডেক নেই, দায়িত্ব নেই, আরামসে কেটে যাচ্ছে। কোনো কিছু অসুবিধা হচ্ছে বাবাকে বলে দিচ্ছি, ওরা সামলাবে। আমাকে শুধু একটাই জিনিস নিতে হচ্ছে, পড়াশোনা করা। কিন্তু সেই দিনটাই যখন তুমি প্রবেশ করবে তখন বুঝতে পারবে এই কথাগুলোর মূল্য কি। আচ্ছা, এত কিছু তোমাদেরকে বোঝাবো না, এগুলো সেই 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 একঘেয়ে হয়ে যাচ্ছে, তাই না? আমি আমি তোমার কথা মেনে নিচ্ছি, তোমার পড়াশোনা করতে ভালো লাগে না, ঠিক আছে। অনেকের মুখে এই ডায়লগটাও শুনেছো যে পড়াশোনা না করেও জীবনে বড় হওয়া যায়। অনেকে এরকম বড় হয়েছে যারা স্কুল ড্রপ আউট, কলেজ ড্রপ আউট, কিন্তু কোটিপতি হয়েছে, মিলিনিয়ার বিলিনিয়ার হয়েছে, অনেক নাম কামিয়েছে। হ্যাঁ ঠিক, আমি মেনে নিচ্ছি যে পড়াশোনার বাদেও হয়, আমি মেনে নিলাম। কিন্তু এবার আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি যাদেরকে উদাহরণ দিচ্ছ এরকম পৃথিবীতে প্রচুর মানুষ আছে, তারা কিন্তু পড়াশোনা বাদে, পড়াশোনাতে তাদের মন ছিল না, কিন্তু তাদের মন ছিল একটা কাজে। তারা এমন একটা কাজ বেছে নিয়েছিল যেখানে তাদের 100% ফোকাস ছিল। তারা পড়াশোনাতে ভালো ছিল না, পড়াশোনা ছেড়ে দিয়েছে। সন্দীপ মহেশ্বরী, তোমাদের সবার আইডিয়া, কলেজ ড্রপ আউট, পড়াশোনাতে বিশাল কিছু করেনি। পড়াশুনো নিয়ে সন্দীপ মহেশ্বরীর বিশাল কোনো নাম নেই, কিন্তু সন্দীপ মহেশ্বরী একটা এন্টারপ্রেনিয়র হতে চেয়েছিল, ব্যবসা জগতে নিজের একটা নাম বানাতে চেয়েছিল, ভীষণ বড় একটা ব্যবসা করতে চেয়েছিল, কিছু না কিছু আলাদা করতে চেয়েছিল, সমাজকে কিছু বেটার দেওয়ার চেষ্টা করেছিল, সবার থেকে হাটকে কিছু করার চেষ্টা করেছিল, এই জায়গাতেই তার ফোকাস ছিল। পড়াশোনাতে ফোকাস না করে, পড়াশোনাতে অনেক দূর না এগিয়ে পার্টিকুলার একটা জায়গায় তার ফোকাস ছিল। এরকমই পৃথিবীতে যারা পড়াশোনাতে অনেক কিছু করিনি কিন্তু জীবনে অনেক বড় কিছু করেছে, তাদের ফোকাস যে কোনো একটা কাজে ছিল, কিন্তু 24 ঘন্টা তারা কিন্তু ওই কাজটার পিছনে পড়ে থাকতো। এই 10 জন মানুষ আমি যে তোমাকে বলছি পড়ো 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 পড়ো, বই নিয়ে পড়ো, 24 ঘন্টা না 10 ঘন্টা করে পড়ো, ডেলি পড়ো, এগুলো যদি তুমি করতে না প্রস্তুত হও
বা সেই মানুষগুলো প্রস্তুত ছিল না বলে পড়াশোনা ছেড়ে দিয়েছিল, কিন্তু তারা ওই দশ ঘন্টা পড়ার যে দশ ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করার যে পড়াশোনাতে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করার যে জিনিসটা সেটা তারা তাদের কাজে ফোকাস করছে। একদম ঠিক। এবার আমার কাছে, তোমার কাছে আমার প্রশ্ন, তোমার কাছে কি এমন কোনো কাজ আছে বা তুমি কি এরকম কোনো কিছু আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন। ডিজিটাল ওয়ার্ল্ডের কোনো একটা কাজ ভীষণ মেতে গিয়েছো তুমি, তুমি তোমার জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছো ওই কাজটা যে আমি এই বিজনেসটা করব জীবনে বা এই কাজটা করব বা এই ট্যালেন্টটা আমার মধ্যে আছে, ক্রিকেট ফুটবল যে কোনো কিছু, যে কোনো ট্যালেন্ট যে কোনো কাজ যে কোনো পার্টিকুলার একটা জিনিস কি তুমি বেছে বের করেছো যে এই জিনিসটা আমার জীবন, এই জিনিসটা নিয়েই আমি আগে এগাবো এবং এখন তোমার বর্তমানে বেশিরভাগ সময় সেই জিনিসটার পিছনে তুমি ছুটছো, সেই কাজটা করছো যাতে তুমি পড়াশোনাতে সময় দিতে পারছো না বা পড়াশোনাতে তোমার ফোকাসই নেই। এরকম কিছু কি তোমার লাইফে আছে এখন? আছে কি? উত্তর দাও। যদি থাকে তাহলে ঠিক আছে, তোমাকে আমি বাদ দিলাম। ঠিক আছে ভাই, তোমার পড়াশোনা করতে ভালো লাগছে না, তুমি যতটুকু করেছো শুধুমাত্র ওই নাম লেখা আর কি লেখা আছে দেয়ালে বা কোথাও কি লেখা আছে সেটুকু পড়তে পারলেই হলো। তোমার যদি হান্ড্রেড পার্সেন্ট ফোকাস থাকে, জীবনের লক্ষ্য হয়ে থাকে, জীবনে বাঁচার লক্ষ্য হয়ে থাকে যদি ওই পার্টিকুলার কাজটা, তাহলে পড়াশোনা বাদেও শুধু ন্যূনতম পড়াশোনা হলেই হলো, তোমার শুধু ট্যালেন্ট আর ওই যোগ্যতার বিনিময়ে তুমি জীবনে অনেক আগে বড় কিছু করতে পারবে, এটা গ্যারেন্টি। তুমি এগিয়ে যাও ভাই, তোমাকে আমি এই পথ থেকে বাদ দিয়ে দিলাম, তুমি এগিয়ে যাও। এইবার এই ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে যারা, যাদের কাছে এরকম কোনো কিছু নেই। না দাদা, এরকম তো কোনো কিছু নেই, আমি তো এখনো এরকম কোনো কিছু ডিসাইড করিনি বা এরকম কোনো পাগলামি কোনো কাজকে নিয়ে আমার ভিতরে আসেনি, না এগুলো কোনো কিছু হয়নি, কিন্তু পড়াশোনা করতে কিন্তু ভালো লাগে। তাহলে বলবো ভাই, তুই হচ্ছিস সব থেকে তোর বাবার সব থেকে কুলাঙ্গার সন্তান, যে বাবার পয়সা ধ্বংস করছে, পড়াশোনা করতে ভালো লাগে না, অথচ হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেয়েদের সাথে গুজুগুজু গুজুগুজু করতে ভালো লাগে। তোমার বাবার পয়সা ধ্বংস করছো না তা কি করছো? তাদেরকে ধোকা দিচ্ছ না তো আর কি করছো? বাপের রক্ত জল করা পয়সা শালা খানায় ফেলছো, ড্রেনে ফেলছো, এর থেকে খারাপ কাজ আর তুমি কি করছো? পড়াশোনা করতে ভালো লাগছে না তা কি করতে ভালো লাগছে? কোনো একটা কাজ করতে ভালো লাগছে তো করো না সেই কাজ, বা আমাকে প্রমাণ করে দেখাও না, দেখো আমি পড়াশোনা করিনি এই কাজটা করে জীবনে এত বড় হয়েছে, দেখো এত টাকা আয় করছি, এরকম কোনো কিছু কি খুঁজে বার করেছো? তাহলে কি করছো জীবনে? বিরাট কোহলি, বিরাট পড়াশোনা করিনি, করিনি পড়াশোনা, কিন্তু বিরাট কোহলির নাম সারা সারা ভারতবর্ষ না সারা দুনিয়ার লোক জানে তো। বিরাট কোহলির মতো তোমার মধ্যে কি কোনো প্যাশান তো আছে? তুমি কি খুঁজে বার করেছো এরকম কোনো প্যাশান তোমার মধ্যে থেকে? আর সেই প্যাশানটার পিছনে কি তুমি ছুটছো? না তুমি ছুটছো না। তুমি কি ছুটছো? বন্ধুদের সাথে আড্ডা দিতে, মজ মস্তি করতে, ইন্টারনেটে ঘন্টার পর ঘন্টা সময়, এইগুলো যদি করে থাকো তাহলে ভাই তুমি খুব বড় ভুল করছো, বহুত বড় ভুল করছো। তোমার ভিতরে যদি তোমার কোনো কাজ নিয়ে প্যাশান না থাকে, কোনো কাজের প্রতি পাগলামি না থাকে, কোনো সিরিয়াসনেস না থাকে কোনো কাজের প্রতি, তাহলে তোমাকে এখন পড়াশোনাতে মন দিতেই হবে। আচ্ছা, আর বেশি তোমাদেরকে মানে বকবো না, নিজেরই খারাপ লাগছে যে আমি কি বলছি, তো এতটুকু অধিকার তোমরা আমাকে দাওনি যে এরকম ভাবে বকি, নিজের ভাই হলে মারতাম বকতাম। ভাই পড়াশোনা শিখিনি, জানি পড়াশোনার মূল্য কি, বোঝানোর চেষ্টা করছি, এই ভিউজটা কোনো ম্যাটার না, 2-5 হাজার ভিউজ আসে, মন থেকে কথা বলছি, মন থেকে, ঠিক আছে, মন থেকে বলছি, বোঝার চেষ্টা করো, আর বেশি এই জিনিস নিয়ে বকবো না, আশা করি যতটুকু বোঝানোর যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা আশা করি বুঝে গিয়েছ। এবার একটা সলিউশন তোমাদের, তোমাকে দেই যে কিভাবে পড়াশোনার প্রতি তোমার ফোকাস বাড়াতে পারো, এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন। সিম্পল একটা জিনিস, তোমরাও জানো যে কোন কাজগুলো করতে আমাদের বেশি ভালো লাগে, যে কাজগুলোর প্রতি আমাদের ইন্টারেস্ট থাকে, আর কোন কাজগুলো করতে আমাদের ভালো লাগে না, যে কাজগুলো করতে করার প্রতি একদম ইন্টারেস্ট থাকে না, ঠিক। এবার তাহলে এখান থেকে এই জিনিসটা বোঝা গেল যে যে কাজের উপরে আমার ইন্টারেস্ট থাকবে সেই কাজটা করতে আমার ভালো লাগবে, ইন্টারেস্ট না থাকলে সেই কাজটা করতে ভালো লাগবে না। এইবার এই ইন্টারেস্ট
অটোমেটিকও আসতে পারে বা ইন্টারেস্ট তৈরি করাও যেতে পারে। ঠিক আছে, কিভাবে বলছি, এখন পড়াশোনার প্রতি তোমার কোনো মানে করতেই ভালো লাগে না, সুতরাং তোমাকে কি করতে হবে, পড়াশোনা করার প্রতি কোনো একটা ইন্টারেস্ট জাগাতে হবে। পড়াশোনা তুমি কেন করবে এর পিছনে এমন কোনো কিছু একটা নিয়ে আসতে হবে, এর সাথে এমন কিছু একটা জুড়তে হবে যাতে ইন্টারেস্ট অটোমেটিক এসে যায়। এখন আমি যদি লাখপতি হতাম, আমার বাবা যদি কোটিপতি হতো, তাহলে আজকে এই চেয়ারে বসে এই ঘন্টার পর ঘন্টা কি আমি বকবক করতাম ক্যামেরার সামনে? আমি কি ভিডিও ক্রিয়েটর হতাম? নাই হতে পারতাম, কারণ আমার বাবার কোটি টাকা রয়েছে, এসব ভিডিওর সামনে বকবক বকবক করে কি পাবো, আমি ক টাকা পাবো আর কতদূর কেরিয়ার দাঁড়াতে পারবো? আমার বাবার অলরেডি কোটি টাকা রয়েছে, আমি চুরি মারলেই কোটি টাকার বিজনেস দাঁড়িয়ে যাবে, তাই না? তো তখন কিন্তু আমার ভিডিও বানাতে ভালো লাগতো না, কিন্তু আজকে আমি যে পজিশনে রয়েছি এই পজিশন থেকে আমাকে এগাতে হলে এই ক্যারিয়ারটা খুব ভালো ক্যারিয়ার, আমি অনেক আগে এগাতে পারবো, সেই জন্য ভিডিও বানাচ্ছি, সেই জন্য ভিডিও বানানোর প্রতি আমার এত ইন্টারেস্ট আছে। আর ইন্টারেস্ট আছে মানে আমি বকবক করতে পারছি, কথা বলতে পারছি, প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি, প্রতিদিন ভাবতে পারছি, ভাবতে ভালো লাগছে আমার যে কালকে কি ভিডিও বানাবো। ঠিক তেমনই তোমার সিচুয়েশন, তোমার পরিস্থিতি হিসাবে ক্যালকুলেশন করে এতটুকু মাথা লাগাতে হবে, এমন জেনে শুনে এমন কিছু ক্রিয়েট করতে হবে, এমন সেটা অসুবিধাও হতে পারে, করা উচিত না, এরকম কিছু করতে হবে যাতে অটোমেটিক পড়াশোনার প্রতি তোমার ইন্টারেস্ট বাড়ে বা পড়াশোনা করতেই হবে এরকম কিছু একটা পরিস্থিতি তৈরি করো, যে পরিস্থিতিটা তোমাকে বলবে যে হ্যাঁ তোকে করতেই হবে। তখন তোমার মাইন্ড তোমার সাথ দিতে থাকবে যে ভাই পড়, আর কোনো উপায় নেই। দেখো এটা একদম বাস্তব সত্যি কথা যে শুধুমাত্র স্কুল কলেজের পড়াশোনা তোমাকে তোমার জীবনে সফলতা এনে দেবে না, কোনো একটা কাজ সেই কাজটাই তোমাকে তোমার জীবনে সফলতা এনে দেবে। কিন্তু তোমাকে এখন ভাবতে হবে তুমি এমন কোনো কাজ এখনো খুঁজে বার করনি, আলতু ফালতু বেকার কাজ ছাড়া, সিরিয়াসলি তুমি তোমার জীবনে এখনো কোনো কাজ খুঁজে বার করে নিয়ে আসনি, তুমি বেকার সমস্ত কাজ করে টাইম পাস করছো, সুতরাং মূল্যবান এখন যে কাজটা আছে সেটা হচ্ছে পড়াশোনা। সুতরাং এই জায়গাটাতে সময় দাও, এই জায়গাটাতে নিজেকে বেটার করো। আজকে নিজেকে বেটার করা, নিজেকে নাম্বার করা, নাম্বার ওয়ান করার এই চাহিদাটা যদি তোমার মধ্যে থাকে, তাহলে যেদিন তুমি তোমার কাজটা খুঁজে পাবে বা কাজের ফিল্ডে যেদিন নামবে, সেদিন তোমার মধ্যে ওই নাম্বার ওয়ান হওয়ার মাইন্ডসেটটা থাকবে বা সেই ইন্টেনশন নিয়ে তুমি কাজ করবে। সুতরাং আজকে পড়াশোনাতে ফাঁকি দিও না, তুমি আগামী দিনে ফাঁকিতে পড়তে চলেছো এবং তোমার বাবা মাকে অপমানিত করতে চলেছো। ভিডিও শেষ করার আগে একদম সোজা এক লাইনে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো যদি তোমার কাছে কোনো অ্যাকচুয়াল সিরিয়াস তোমার লাইফ দাঁড় করাতে পারে এরকম কোনো কাজ যদি তোমার হাতে না থাকে, তাহলে পড়াশোনাকেই সর্বোচ্চ ধ্যান দাও, সর্বোচ্চ সময় দাও পড়াশোনাতে, যাতে এর বেনিফিট তুমি নিতে পারো। যদি আপনারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন বা নতুন ভিডিও ওয়াচ করছেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিও। ইউনিভার্সিটি থেকে লেটেস্ট আপডেট বা ইনফরমেশন থাকলে আপনারা হেল্প পেয়ে যাবে। এগিয়ে চলো, ধন্যবাদ।